শুরুতেই বলছিলাম যে এমন এক ছবি দেখাবো যে ছবি খুব আমাদের চেনা, খুব জানা, প্রতিদিন প্রায় সময় আমাদের চোখের সামনে ধরা পড়ে সেই সমস্ত ছবি। হ্যাঁ, এটা অন্য কথা যে আমরা আসলে এত রকমের সমস্যার মধ্যে রয়েছি যে কোন ছবিতে আমাদের ফোকাস রাখা উচিত আর কোন ছবিতে নয়, সেই বিষয়টাই বোধহয় মাঝে মধ্যে একটু হলেও নড়ে চড়ে যায়। ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস, যুগের পর যুগ ধরে আমরা লালন পালন করে আসছি এই শব্দগুলো, গল্প শুনছি, গল্প বলছি, কিন্তু সেই ঐতিহ্যের গাথায় কি আমরা সবসময় সচেতন থাকছি, যত্ন করে কি সংরক্ষণ করতে পারছি আমাদের আমাদের ইতিহাসকে, আমাদের ফেলে আসা সেই সমস্ত মুহূর্ত দিনগুলোকে? অবহেলা অযত্নে কি কোথাও হারিয়ে যাচ্ছে না সব কিছু? সম্প্রতি যদি গতকালের ছবি তুলি, গতকাল বারাণসীর কাশীধামকে নবরূপে সাজানো হয়েছে এবং যে ছবির দিকে নজর ছিল গোটা দেশের, আলো ঝলমলে বারাণসীর ঘাট। আমরা জানি আমরা বাঙালির সঙ্গে, আমাদের বাঙালিদের সঙ্গে ভীষণ রকমভাবে বারাণসী, বেনারস জড়িয়ে রয়েছে আমাদের আমাদের সংস্কৃতি থেকে শুরু করে, আমাদের সাহিত্য থেকে শুরু করে, ভীষণ রকমভাবে আমরা মিলিয়ে মিশিয়ে নিতে পারি বারাণসীকে। ঠিক সেই বারাণসীর প্রত্যন্ত গলি, কাশী বিশ্বনাথ মন্দিরের গলি, সেগুলো কোথাও এত সুন্দরভাবে সাজানো হয়েছে, সেদিকে নিঃসন্দেহে বারবার আমাদের চোখ চলে যাচ্ছিল, আমরাও বলছিলাম যে বাহ কি সুন্দর। নিঃসন্দেহে দেশের ঐতিহ্য, ইতিহাসকে সযত্নে লালন পালন করার এক প্রশংসনীয় প্রয়াস। বারাণসী সেই গঙ্গার জল গড়িয়েছে কলকাতাতেও, গঙ্গার ঘাটে বাঁধা পড়েছে কলকাতার ইতিহাস, কিন্তু সেই ইতিহাস ক্রমেই মুখ ঢাকছে আবর্জনায়। দেশের সাংস্কৃতিক রাজধানী কলকাতার ঘাট এবং হেরিটেজ ভবনের অবস্থা এখন কেমন? নিঃসন্দেহে গতকাল যেখানে এই হেরিটেজ এবং একই সঙ্গে ঠিক যেভাবে বেনারস সেজে উঠল, তারপর কোথাও আমাদের নজর একটু পড়ছে আমাদের শহর কলকাতা, আমাদের বাংলার দিকে। কেমন আছে সেই কলকাতার বিভিন্ন ঘাটগুলো এবং হেরিটেজ ভবনের অবস্থাগুলো খোঁজ নিলাম আমরা রিপাবলিক বাংলার ক্যামেরায়। বর্ষার এক দুপুরে সুতানুটিতে গঙ্গার তীরে এসেছিলেন জপ চার্ণক, তারপর বাকিটা ইতিহাস, কিন্তু যা প্রায় সকলেরই জানা। কিন্তু সুতানুটির সেই ঘাটগুলি আছে কেমন? কলকাতার ইতিহাসের সঙ্গে জুড়ে আহিরিটোলা ঘাট, একসময় জাহাজ নোঙর ফেলতো এই ঘাটে, সেই ঘাটের ছবি আজ কেমন? যত্রতত্র আবর্জনা, ঘাটের পাড়ে জমছে পলি, কাদা, নাব্যতা ক্রমছে ক্রমশ, দুর্গন্ধময় চতুর্দিক, অনেকটা একই ছবি আমাদের বাবুঘাটের, সেখানেও চারিদিকে নোংরা আবর্জনার পাহাড়, চারিদিকে হতাশার ছবি। অন্যদিকে কলকাতার অদূরেই চন্দননগর, মনীষীদের স্মৃতি বিজড়িত পাতাল বাড়ি, আর্মেনিয়াম ঘাট এবং সেখানকার অবস্থাও আমরা দেখেছি আজ দুর্বিষহ। সোমবারই আমরা দেখেছি বারাণসীতে কাশীধামের নবরূপে আত্মপ্রকাশ, অপূর্ব সুন্দর সেই সমস্ত ছবি, গঙ্গার তীর থেকে মন্দিরে যাওয়ার করিডোর প্রধানমন্ত্রী নিজের হাতে উদ্বোধন করলেন, স্বর্গীয় আলোকমালায় সেজেছিল গোটা বারাণসী, এটা এক নতুন বারাণসী, নতুন কাশী। আর এখানে আমাদের প্রশ্ন, যে প্রশ্ন কোথাও ধর্ম ছাপিয়ে উঠে আসছে যে কেন আমাদের রাজ্যের ঐতিহ্যবাহী ঘাটগুলি, আমাদের হেরিটেজ যেগুলো বিল্ডিং, বাড়িগুলি, সেগুলো অবহেলা কেন পড়ে থাকবে? কেন ঐতিহ্যকে আমরা ঠিক করে রাখতে পারছি না, কেন সচেতন হব না আমাদের শিকড় নিয়ে? আর শুধুমাত্র ঘাট তো নয়, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, ঐতিহ্যবাহী নির্মাণগুলির কথাও বলছি, যেমন কালীঘাট কলকাতার অন্যতম পরিচয় বহনকারী, এমনকি বাইরে থেকে কলকাতাকে দেখাতে হলে, ছবির শুটিং করতে হলে সেখানে পর্যন্ত কালীঘাট, প্রত্যন্ত কালীঘাটের গলি চলে আসে সেলুলয়েডে। সেই কালীঘাট চত্বরের ছবিটাও কেমন? বেশ হতাশাজনক, যত্রতত্র সেখানেও পড়ে রয়েছে আবর্জনা, অস্বাস্থ্যকর পরিবেশ, কলকাতার অন্যতম প্রাচীন ঐতিহ্য কি অবস্থার মধ্যে রয়েছে? আর সব থেকে হতাশাজনক যেটা, তা হলো দেশের সাংস্কৃতিক রাজধানীতে কবিগুরুর স্মৃতি বিজড়িত ঠাকুর বাড়ির ছবি।
ठाकुरबाड़ी प्रवेश पथेर रास्ता संकीर्ण जानी आमरा जानजटे हाँसफाँस एई कवितीर्थ चारिदिके घिंजी परिवेश संगे चतुर्दिके आवर्जनार ढिपी एसब छवि आसले मन खराबेर छवि आर एई जायगाय आमादेर प्रश्न जे वोट आमरा बोली जे वोट आसे वोट जाए मौसुमेर मतो मौसुमी हावार मतो कोथाओ ऋतु परिवर्तन हय वोट आसे वोट जाए एवं कोथाओ एई पुरसभार निर्वाचनी इश्तेहारे चले एसेछे गंगार घाट संस्कारेर कथा निर्वाचनी इश्तेहारे कोथाओ चले एसेछे आदि गंगा संस्कारेर कथा केन निर्वाचनी इश्तेहारे आसते हबे एतगुलो बछर धरे कि हलो केन प्रतिबार कुमिरेर छाना देखानोर मतो बला हबे जे आमरा एगुलो करब आमरा किन्तु बांगाली संस्कृति रक्षा करब सेगुलोर मेन्टेनेंस हबे তারপরে আবার পাঁচ বছর চলে যাবে আবার পাঁচ বছর পর আবার একটা ইস্তেহার আসবে এবং সেখানেও বলা হবে আমরা তো আছি আমরা তো করব কি সুন্দর একটা অদ্ভুত গোলক ধাঁধা এই গোলক ধাঁধা নিয়ে প্রশ্ন রয়েছে উত্তর খুঁজব তবে তার আগে দেখব আজকে সোজাসুজি স্বর্ণালীর বিশেষ প্রতিবেদনটি বারাণসী যদি হয় ভারতের আধ্যাত্মিক রাজধানী কলকাতা তবে সাংস্কৃতিক রাজধানী গঙ্গার পারে দুই শহর বারাণসীতে প্রধানমন্ত্রীর হাত ধরে যখন স্বপ্নের করিডোরের উদ্বোধন তখন কলকাতায় গঙ্গা পারের অনুন্নয়ন নিয়ে প্রশ্ন তুলছে রাজ্যের বিরোধী দল সবাই দেখতে পাচ্ছি যেদিকে জল কাদা নোংরায় দুর্গন্ধ ভরে আছে এখানে দাঁড়ানো যাচ্ছে না গতকাল আমি ঠাকুরপুকুর এলাকায় গেছিলাম সেখানে এখনো জল জমে আছে আমাকে অটো করে পার হতে হলো সাইকেল ভ্যান করে রাস্তা পার হতে হলো রাস্তার উপরে এত জল তো এই যদি অবস্থা হয় কলকাতা কর্পোরেশনে এগারো বছর টানা ক্ষমতায় থাকার পরেও কিছু না করে আবার ওনারা প্রতিশ্রুতি দিচ্ছেন মানুষকে ভাবতে হবে যে এরকম চলা উচিত না পরিবর্তন হবে পুরনো কলকাতার সঙ্গে জুড়ে আহিরিটোলা ঘাটের যোগ কিন্তু কেমন আছে এই ঘাট আহিরিটোলা ঘাটের দশা যদি দেখেন এখানে ভাঙা চোরা অবস্থায় পড়ে রয়েছে আহিরিটোলা ঘাট রীতিমতো আবর্জনায় ছয় লাখ পুরো ঘাট চত্বর এবং এখানেই বিরোধীদের প্রশ্ন কেন এই অবস্থায় পড়ে রয়েছে শতাব্দী প্রাচীন ঘাটগুলি একই ছবি বাবুঘাটে চারিধারে পড়ে রয়েছে আবর্জনা ময়লা কাদা পলিতে পরতে স্তরে ঢেকে গেছে ঘাটের বিস্তীর্ণ অংশ কলকাতার অদূরেই চন্দননগর মনীষীদের স্মৃতি বিজড়িত পাতালবাড়ি ঘাট আর্মেনিয়াম ঘাটের অবস্থাও দুর্বিষহ পাতালবাড়ির এখন অবস্থা অনেকটাই খারাপ কারণ গঙ্গা থেকে বালি তোলার কারণে গঙ্গার তলিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন এলাকার বাসিন্দারা হ্যাঁ যে যেগুলো অলরেডি আমাদের এখানে আছে যে জায়গাগুলো স্মৃতি বিজড়িত সেগুলো যদি আরো ভালোভাবে মেনটেন হয় সেগুলো তাহলে ডেফিনেটলি আরো লোক আসবে এখানে দেখবে সেটা বেটার আদি গঙ্গার পারেই কালীঘাট মন্দির এখনো থমকে স্কাইওয়াক তৈরির কাজ সমস্যাকে সঙ্গে করে দিন কাটছে স্থানীয়দের শুরু বলতে ওটা মানে এটা শুরু হয়েছিল আপনার ওই শুরুয়াতটা শুরু হয়েছিল হ্যাঁ শিলান্যাস হয়েছিল আনুষ্ঠানিকভাবে এবার তো নির্বাচন বিভাজনের ব্যাপার এবার ওগুলো ব্যাপার হ্যাঁ তারপরে হয়তো কোনো রকম কোনো টেকনোলজি কোনো কারণবশত আটকে আছে কিনা সেগুলো এখন তো অসুবিধা বলতে গেলে এই দোকানগুলো ভেঙেছে বলেই অসুবিধা হচ্ছে ওই মেন রাস্তায় অসুবিধা হচ্ছে না হচ্ছে চারদিক মাই যে দোকান চারদিক মাই ভাঙছে এখানে দোকান ওখানে করছে এই দোকানকে ওখানে চার তিন চারবার ভাঙাচা হচ্ছে এইগুলোই অসুবিধা ছবিটা বদলায়নি বিশ্বকবির জন্মপীঠে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যেখানে জন্মেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে যে ছবিটা ধরা পড়ছে রাস্তায় ঠাকুরবাড়ির সামনে রাস্তা 15 ফুটের রয়েছে সেই 15 ফুটের রাস্তার বেশিরভাগ জুড়েই রয়েছে পার্কিং যে রাস্তা খালি রয়েছে সেখান দিয়েও নিত্য লেগে রয়েছে যানজট তার পাশাপাশি রবীন্দ্র ভারতীর একদম সামনে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির একদম সামনে যে রাস্তার অবস্থা সেখানে কিন্তু যথেষ্টভাবে দেখা যাচ্ছে নিকাশির সমস্যা রয়েছে নিত্য এখানে জল জমে থাকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির বাইরের অংশ থেকে দেখলে দেখা যাবে একের পর এক ছোট ছোট দোকান এবং সেই দোকান ছাড়াও ঠাকুরবাড়ির দেওয়ালে কখনো দেখা যায় রাজনৈতিক পতাকা কখনো বা দেখা যায় ব্যবসায়িক বিভিন্ন পোস্টার গঙ্গার ঘাট হেরিটেজ ভবন এসবের সঙ্গে জুড়ে কলকাতার ঐতিহ্য ইতিহাস বাঁচলে তবেই বাঁচবে সংস্কৃতি গঙ্গার সৌন্দর্যায়নে উদ্যোগী রাজ্য কিন্তু তারপরেও ছবিটার বদল হয়নি রিপাবলিক বাংলা
আর এই নিয়ে কথা বলতে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে রয়েছেন ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের চেয়ারম্যান শুভাপ্রসন্ন ভট্টাচার্য। শুভাপ্রসন্নবাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আমাদের সঙ্গে রয়েছেন নির্মাণ বিশেষজ্ঞ পার্থপ্রতিম বিশ্বাস, আমাদের সঙ্গে রয়েছেন পরিবেশবিদ সৌমেন্দ্র মোহন ঘোষ, এবং আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিৎ দেব। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলার এবং আমার শো সোজাসুজি স্বর্ণালীতে। আমি আসি এক এক করে। প্রথমেই শুভপ্রসন্নদা, আপনাকে দিয়ে শুরু করি, যেহেতু একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন আপনি। এই মুহূর্তে সত্যি সত্যি আমরা হেরিটেজ নিয়ে কথা বলছি। আজকে যখন গোটা দেশের নজর ছিল বারাণসীর ঘাটে, এবং আমাদের সঙ্গে আসলে বেনারস, বারাণসীর ঘাট, এগুলো আমাদের বাঙালি সেন্টিমেন্টের সঙ্গে ভীষণ রকমভাবে জড়িত, মানে বাঙালি, বাঙালির ইতিহাস, সাহিত্য সব কিছুর মধ্যে প্রত্যেকের চোখ ছিল সেদিকে। পাশাপাশি যখন আমরা আমাদের এখানে পুরসভার ক্ষেত্রে, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে পুরসভার ইশতেহারে প্রতিবারই কিছু কিছু কমন কলাম থাকে যেগুলো আমরা দেখতে পাই, কিন্তু শেষ পর্যন্ত যদি দেখতে হয় গঙ্গার ধারে দাঁড়িয়ে গঙ্গার ঘাটগুলো, বিভিন্ন হেরিটেজ, সেগুলো কিভাবে সংরক্ষিত হচ্ছে, তার বাইরের পরিবেশ কি হয়ে রয়েছে, সেটা কিন্তু বেশ হতাশাজনক। এতগুলো বছরেও কেন এগুলোর দিকে নজর রাখা গেল না, মানে কোথায় প্রতিবন্ধকতাটা কোথায় ছিল কাজ করার ক্ষেত্রে? আমি শুরু করব বলতে? একদম। শুনুন, এটা বলতে দ্বিধা নেই যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু হেরিটেজ সম্পর্কে কোনো ধারণা নেই। তিনি হেরিটেজ কাকে বলে তিনি জানেন না। হেরিটেজ মানে এই নয় যে গুঁড়িয়ে দুমড়িয়ে মুচড়িয়ে আমি নতুন কিছু তৈরি করলেই সেটা হেরিটেজ তৈরি হয়ে যাবে। এটা নরেন্দ্র মোদীর তার নিজের আত্মপ্রচার, আর যেহেতু সেটা তার ভোট কেন্দ্র, সেহেতু সাধারণ মানুষকে নানা রকম ঝাঁচকচক করে দিয়ে সব কিছু গুঁড়িয়ে দিয়ে একটা কিছু করার চেষ্টা। আর আপনাদের অনেকেরই কিন্তু হেরিটেজ সম্পর্কে কোনো শিক্ষা নেই, ধারণা নেই। কলকাতার যে হেরিটেজের কথা বললেন আপনারা, যে এখনই জবচারণকের কথা বললেন, জবচারণকের হাত দিয়ে কিন্তু কলকাতা তৈরি হয়নি। কলকাতার ইতিহাস বহু হাজার বছরের ইতিহাস, এগুলো প্রথমে জানা উচিত। তারপরে আরও একটা কথা বলা দরকার যে হেরিটেজ, রবীন্দ্রনাথ যেখানে জোড়াসাঁকোতে বাড়ি সেটা গলিই ছিল, তার পাশাপাশি মুক্তরামবাবু স্ট্রিট সেখানে রাজেন মল্লিকের বাড়ি, ওটা বরাবরই ঘিঞ্জি। আপনি কি মনে করেন বুলডোজার দিয়ে আজকে গলিটাকে চওড়া করে দিলে আর সমস্ত গুঁড়িয়ে দিয়ে ঝাঁচকচকে রবীন্দ্রনাথের বাড়ি তৈরি করলে সেটা কি খুব সুন্দর হবে? আমি যথেষ্ট দায়িত্ব নিয়ে বলতে পারি যে কনজারভেশন কথাটার অর্থটা আলাদা। সেখানে কিন্তু যা ছিল সেটাকে একদম ওইভাবে রেখে কী করে তার জীবন নতুন করে সঞ্চার করা যায় তার চেষ্টা করা, তার জন্যে হেরিটেজ এবং কনজারভেশনের আলাদা রকমের যারা মানুষ তাদের আমরা শিক্ষিত তৈরি করি, আমরা সেমিনার করে ওয়ার্কশপ করে তাদের শেখাই। এবং এখন হেরিটেজ কমিশনের যে দায়িত্ব, কলকাতা শুধু ইংরেজদের 11 বছর, 1911 সালে ইংরেজরা চলে গেছেন কলকাতা ছেড়ে, এটা ছিল ভারতবর্ষের রাজধানী, তার আগে কিন্তু মোগলদের বিরাট ইতিহাস আছে। আমরা মুসলমান, হিন্দু সকলেরই যে সমস্ত ঐতিহ্যময় জিনিস সেগুলোকে সংস্কার করি এবং রক্ষা করার চেষ্টা করি। আগে আপনারা বোঝার চেষ্টা করুন হেরিটেজ বলতে কী বুঝবেন, গঙ্গার ঘাটে কী ময়লা হয়েছে, কী কোথায় কী হয়েছে, আর কতিপয় কিছু তথাকথিত যারা হয়তো বিরোধী তাদের মুখ দিয়ে কিছু সমালোচনা করিয়ে দিলে কিন্তু কোনো অসুবিধে হবে না। 11 বছর ছিল, আরও 5 বছরও থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কলকাতা অনেক দূর এগিয়েছে, আরও এগোবে, কলকাতা সুন্দর হবে। হেরিটেজের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব।
বুঝলাম। অর্থাৎ আপনার বক্তব্য অনুযায়ী যদি আমি যেভাবে একদম সহজ কথা যদি এক লাইনে মানে প্রেসি সামারি করা হয় তাহলে আপনার বক্তব্য হচ্ছে যে কলকাতার যে হেরিটেজগুলো রয়েছে বা বাংলার যে হেরিটেজগুলো রয়েছে সেগুলো রক্ষিত হচ্ছে শুধুমাত্র নির্বাচনী কেন্দ্র বলে আমরা আবারও সেই ওদিকে যেখান থেকে শুরু করেছিলাম এই বেনারসের কেন্দ্র দিয়ে নির্বাচনী কেন্দ্র বলে সেখানকার সাজানো। আমার বক্তব্য হচ্ছে যে নির্বাচন তো এখানেও আসে প্রতি বছর আসে, এবছর নির্বাচনী ইশতেহারে রয়েছে, যদি এতই সুন্দর করে হেরিটেজ রক্ষা করা হতো বা সবকিছু সুন্দরভাবে সাজানো হতো তাহলে হয়তো নির্বাচনী ইশতেহারে এই প্রসঙ্গগুলোর উল্লেখ থাকতো না। সুভাষ প্রসন্ন বাবু শুনুন আমার আমার কথাটা শুনুন। হ্যাঁ বলুন প্লিজ। আমার আমার কথাটা একটু শুনতে দিন। আমি আবারও বলেছি নরেন্দ্র মোদি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোনো হেরিটেজ সেন্স নেই, তার একমাত্র লক্ষ্য ভোট আদায় করা। তিনি তার নির্বাচনী প্রচারে গিয়ে সেখানে হিন্দুত্বের তাস খেলেছেন এবং ঐতিহ্যময় যে বেনারস তাকে গুঁড়িয়ে দিয়েছেন এবং এটা এটা ভয়ঙ্কর অন্যায় করেছেন। হেরিটেজের দিক থেকে দেখতে গেলে যে কাজ করেছেন সে কাজটা একেবারেই মানে ক্ষমার্য নয়। সুতরাং আমরা সেই দিকে লক্ষ্য রাখি এবং কলকাতার যে অবস্থান কলকাতার গঙ্গার সমস্ত দিকে সারা পৃথিবীর মানুষ এখানে বাণিজ্য করতে এসেছেন, তারা নানান রকম ধরনের সংস্কৃতির উপহার দিয়েছেন এবং আমরা সেই চেষ্টা করছি। কিন্তু তারও অন্যদিকে এখানে প্রচুর চটকল কলকারখানা সমস্ত অবস্থান, সেখান থেকে নানান বর্জ্য ওখানে পড়ে যার ফলে অনেক কিছু অসুবিধের মধ্যে দিয়ে যেতে হয়, ঝাঁচকচক চট করে করা যায় না। আমরা যথেষ্ট সচেতন এবং চেষ্টা করছি সেইগুলোকে আস্তে আস্তে কিভাবে পুনরুদ্ধার করা যায়। আমাদের সমস্যার সঙ্গে বেনারসের সমস্যা, আমাদের হেরিটেজের সঙ্গে বেনারসের হেরিটেজের কোনো তুলনা চলে না। আমি মানলাম, আমি আপনার পয়েন্ট থেকেই মানলাম। আমাদের সঙ্গে রয়েছেন আরও যারা রয়েছেন, পার্থপ্রতিম বাবুর কাছে আমি আসি, সৌমেন্দ্রমোহন ঘোষও রয়েছেন। আমি একদম খুব সরলীকৃত করে যদি বলতে হয় যে তাহলে সত্যি সত্যি অন্যান্য রাজ্যের দিকে আমি যাচ্ছি না, আমার আমি এই বিতর্কেও যাচ্ছি না যে রাজ্যের প্রধানমন্ত্রীর তার হেরিটেজ সেন্স আছে না নেই। এই মুহূর্তে হেরিটেজ কমিটির চেয়ারম্যান আমাদের সঙ্গে রয়েছেন, নিঃসন্দেহে হেরিটেজ সেন্স নিঃসন্দেহে রয়েছে, সেই জন্যই তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন বিগত বছর ধরে। আমার বক্তব্য হচ্ছে সত্যি কি আমাদের হেরিটেজ এতটাই মানে যে বিষয়গুলো সামনে চলে আসছে তাহলে কি সেগুলো এত ভালোভাবেই সংরক্ষিত হচ্ছে? এই নিয়ে কি সত্যি সত্যি আমাদের অবস্থা এবং আমাদের যে ছবি আমরা দেখতে পাচ্ছি তা নিয়ে কি বিতর্কের সত্যি কোনো অবকাশ নেই? পার্থ থেকে দিয়ে শুরু করবো, পার্থ প্রতিম বিশ্বাস। দেখুন স্বর্ণালী, আমি একটা জিনিস বলতে চাই। আমি তো পেশায় নিজে যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার আর আমরা পড়াই একটা অদ্ভুত সাবজেক্ট, সেটা হচ্ছে যে রিপেয়ার অ্যান্ড রেট্রোফিটিং বলে। ওই শুভাপ্রসন্নবাবু যেটা বলছিলেন অনেকটা এক্স্যাক্টলি কনজারভেশন না হলেও যে একটা পুরনো জিনিসকে কী করে আবার তার প্রাণদান করা যায়। আমি সেই অ্যাঙ্গেল থেকে যদি দেখি একটা শহর, আমি আমি হেরিটেজ প্রশ্নটাই আমি একটু না গিয়েও আমি যে আলোচনাটার মধ্যে থাকতে চাই। ধরুন একটা শহর কলকাতার মতো শহর বেঁচে ওঠার একটা বড় কারণ ছিল সেটা হচ্ছে আমাদের এই নদীটা, আমাদের যে হুগলি নদী, গঙ্গা নদী যাই বলি না কেন, এবং ভারতবর্ষের বহু বড় শহর পুরোনো দিন থেকে আপনি যদি দেখেন হয় সমুদ্র অথবা নদীর ধারে বেড়ে উঠেছিল, তার একটা বড় কারণ ছিল যে এটা ছিল মূল পরিবহনের একটা অংশ। হ্যাঁ, ইটস এ পার্ট অফ ট্রান্সপোর্টেশন। ফলে এই যে 1943 সালে আমাদের হাওড়া ব্রিজ তৈরি হওয়ার আগে পর্যন্ত দেখবেন যে দুটো শহরের মধ্যে যোগাযোগ হতো পণ্য অথবা প্যাসেঞ্জার দুটোই আপনি যদি বলেন, সেটা হচ্ছে এই ঘাটগুলোর মধ্যে দিয়ে, অর্থাৎ এই ওয়াটার ট্রান্সপোর্টের প্রয়োজনে। এখন এখন প্রশ্নটা হচ্ছে যে শুধুমাত্র তাহলে এই ঘাটগুলোর প্রয়োজন, আমি যদি ঘাট নিয়ে আলোচনা করি সেটা কি কেবল প্যাসেঞ্জার অ্যান্ড কার্গো ট্রান্সপোর্ট তার একটা লোডিং আনলোডিং প্ল্যাটফর্ম ছিল? এটা বললে একটু সরলীকরণ হবে। আমি বলছি এর বাইরেও ডেফিনেটলি আছে। আপনি যদি এক একটা ঘাটের বৈশিষ্ট্য দেখেন, এই যে আর্মেনিয়ান ঘাট, চাঁদপাল ঘাট, প্রিন্সেপ ঘাট, এই ঘাটগুলো কিন্তু বহু এই বিভিন্ন ধরনের ঘাটের বিভিন্ন বৈশিষ্ট্য আছে। এমনকি বহু ঘাট আছে যেখানে লোডিং আনলোডিং হয় না। আমি বলছি সেখানে একেবারে কী বলবো, তাদের তার যে আর্কিটেকচার সেটা হচ্ছে যে অসম্ভব ভালো এখনও পর্যন্ত, এবং সেটা একটা বিনোদনের কেন্দ্র হিসেবে মানুষ আজকে নাই। প্রিন্সেপ ঘাট আপনারা যারা কলকাতা শহরে আছেন দেখছেন, আমি এরকম আর্মেনিয়ান ঘাট আছে তার যে স্থাপত্য সেটা আর এক রকমের। আমি বলছি আপনি চাঁদপাল ঘাট যান, সেটা হচ্ছে মূলত লোডিং আনলোডিং প্যাসেঞ্জার ট্রান্সপোর্টের জন্য সেটা ছিল এক সময়। আমার প্রশ্নটা হচ্ছে এটা যে ওভার দ্য ইয়ার্স একটা শহর যখন বড় হচ্ছে তাহলে যে নদীটাকে কেন্দ্র করে আমরা বেড়ে উঠলাম তাহলে ফ্লোয়েবিলিটি অফ দ্যাট রিভার, তাহলে সেই নদীটা বইতে পারছে কি না, এবং সেই নদী বয়ে যাওয়ার সাথে শহরের জীবনেরও একটা সম্পর্ক আছে, সেটাই আমরা কতটা মন দিতে পারলাম সেই পরিকাঠামোর ক্ষেত্রে। এবং আপনি চান বা না চান, বা আমি চাইব
আইবান আছে যে আমাদের এখানে এই নদীগুলোর ধারে বহু ধর্মীয় স্থান রয়েছে, সেটাকে কেন্দ্র করে বহু মানুষ সমাগম হন বিভিন্ন বিভিন্ন উৎসবের দিনগুলোতে। সেখানে আমার কেন জানি মনে হয়েছে যে আমরা যতটা আরও বেশি এগোতে পারি সুরক্ষার ক্ষেত্রে এই ঘাটগুলো সংস্কার, এবং এই ঘাটগুলোর এক একটা ঐতিহ্য আছে এবং এক একটা ঘাটের ইতিহাস আছে, এটা সবাই জানি আমরা অনেকেই, ফলে সেই ইতিহাসটাকে যদি ধরে রাখতে হয় তাহলে এই এই ঘাটগুলোকে আমাদের কোথাও ধরে রাখতে হবে। আমি বলছি না যে 500 ওয়াটের আলো ফেলে দিয়ে ঘাটকে চকচক করাটাই হচ্ছে একমাত্র আমাদের উপায় হতে পারে, কিন্তু যে পরিবেশের মধ্যে আমরা রয়েছে সেই ঘাটগুলো এটাকে যদি আমরা মডার্নাইজ করি তাহলে কিন্তু আমি বলবো যে একটা অল্টারনেট এমপ্লয়মেন্ট জেনারেশনের জায়গা সেই ঘাটগুলোকে কেন্দ্র করেই হতে পারে। অর্থাৎ ধরুন আমাদের কলকাতা শহর এখন খুব অল্প লিমিটেড স্কেলে চালু আছে, যে গঙ্গার উপর দিয়ে আপনি যদি বলেন পর্যটন, একটা নদী দিয়ে শহরকে দেখতে দেখতে আপনি যখন যাচ্ছেন তাহলে তার বাঁদিক ডান দিকে অসংখ্য আমাদের ওই হেরিটেজ স্পট বলুন, দেখার মতো জায়গা বলুন রয়েছে, সেই সেই সৌন্দর্য একরকম। ওই যে বিশ্ব কাশী বিশ্বনাথের ওখানে দশাশ্বমেধ ঘাটে গিয়ে সন্ধ্যাবেলায় যে আরতিটা নৌকায় বসে অনেকে দেখেন, এমন ঠিক সেই জিনিস আপনি কলকাতাতেও ভাবতে পারেন, সন্ধ্যের কলকাতা একটা অন্য ধরনের কলকাতা। আমি বলছি এটার মধ্যে দিয়ে শুধু বিনোদন নয়, আমি বলছি কলকাতাকে চেনারও একটা নতুন পথ বেরোতে পারে, এবং এটা কিন্তু একটা সরকার একটা পুরসভা তাদের করণীয় কাজগুলোর মধ্যে একটা। আমি বলবো এই কাজটা আমি বলবো আমাদের যতটুকু এগিয়েছে তার চেয়ে আরও বেশি যত্ন নিয়ে আমি বলছি আমাদের এই পুরনো ঐতিহ্যের সংরক্ষণ, ঐতিহ্যবাহী ভবনের সংরক্ষণ, ঐতিহ্যবাহী ঘাটের সংরক্ষণ অ্যান্ড ওয়াটার বডিসগুলো, আমি জানি না আপনি আমাকে সেই সুযোগ দেবেন কি না, যে আমাদের এখানে ঐতিহ্যবাহী ওয়াটার বডিস যেমন রবীন্দ্র সরোবর আপনি যদি বলেন, তাহলে আমরা কি সত্যিই সেরকম একটা ওয়াটার বডিকে সংরক্ষিত রাখতে পারছি? আপনি তার ওয়াটার কোয়ালিটি বলুন, তার মধ্যে যে পরিমাণ সলিড ওয়েস্ট তার মধ্যে ঢুকছে প্রত্যেক দিন দেখুন, এই ছট পুজো থেকে শুরু করে যাবতীয় যা চলছে বা চলে যখন, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এরকম একটা আমাদের শহরের একটা ঐতিহাসিক সরোবর সেটাকে রক্ষা করার ক্ষেত্রেও কতটুকু আন্তরিক হতে পারছি, এবং সেখানেও নানা কম্পালশন, কোথাও ধর্মের কম্পালশন, কোথাও জাতের কম্পালশন, যে যেখানে দাঁড়িয়ে এই পুজো করতে দিতে হবে, ওই পুজো না করতে দিলে অসুবিধা। আমি বলছি যে এইগুলোর বাইরে দাঁড়িয়ে একটা শহরকে চেনা, শহরের পরিকাঠামো তার একটা উন্নয়নের ভাবনা ভাবতে হবে, এবং সেটাই কিন্তু যদি বলেন যে এখানে এগিয়ে যাবে। এই কম্পালশনগুলোর জন্য সত্যি কি তাহলে মনে হয় যে সেই সাজানো গোছানো সেই ঘাটগুলোর সংরক্ষণ তাহলে সেগুলি কি সেভাবে হচ্ছে না? গঙ্গার ঘাটটি আমরা শুরু করেছিলাম আলোচনা, আমি সেই জায়গা থেকে সৌমেন্দ্রমোহন বাবু আপনার কাছেও আসবো, কারণ যেহেতু সেই গতকালের ছবিগুলো আমি শুরুতেই বলছিলাম যে গতকালের ছবিটা যেহেতু সারা গোটা দেশের কাছে কোথাও এখনো জল জল করছে, নেপথ্য ঘটনাগুলো আমি যদি ছেড়েও দিই তাহলে যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা অন্তত আজকে সকাল থেকে বেশ কিছু ঘাটের ছবি আমরা তুলেও ধরছিলাম, সেই জায়গা থেকে কি মনে হয় সৌমেন্দ্রবাবু কি বলবেন? হেরিটেজ কনজারভেশন মানে হচ্ছে যেমন পার্থদা বললেন রেস্টোরেশন ওয়ার্ক, অর্থাৎ হেরিটেজটাকে বাঁচিয়ে রাখা, তার স্বাস্থ্যটাকে ভালো রাখা, তার যদি ডিজলভ অক্সিজেন গঙ্গার যদি কমে যায়, যদি গঙ্গার মধ্যে পলি পড়ে টক্সিসিটি বেড়ে যায় তাহলে গঙ্গাটা বাঁচবে কী করে? এবার গঙ্গাটা হচ্ছে আমাদের হোলি রিভার, হেরিটেজ রিভার, তাকে বাঁচাতে হবে। তার মানে এই নয় যে তাকে খুব সাজগোজ করে খুব লাইট লাগিয়ে, যেটা পার্থদা বলল, আগে বাঁচবে তারপর ট্যুরিজম ডেভেলপমেন্ট করা যায়, তারপর সেটাকে কেন্দ্র করে আরও নানান রকম কর্পোরেশন মিউনিসিপ্যাল কর্পোরেশন রেভিনিউ আর্নিং করতে পারেন, যেটা উনি বললেন, রিপিট করছি আমি, যে আমি বারাণসী ঘাটে ছিলাম এই সম্প্রতি, আমি দেখেছি যে ওসি ঘাটে বা দশমেধ ঘাটে যেভাবে সন্ধ্যা আরতি হচ্ছে সকাল সন্ধে, সেই সময় মাঝিরা বোট নিয়ে যাচ্ছে, তারা 40-50 টাকা করে পার হেড নিচ্ছে, এক একটা বোটে 50-60 জন করে থাকছে, তারা রোজগার করছে, যারা ভিআইপি সিট 5টা রুটে বসেছে তাদের 100 টাকা করে মিউনিসিপ্যাল কর্পোরেশন রোজগার করছে, সেটা আমরা পারতাম। তাছাড়া গঙ্গার ঘাটে মানে অর্থাৎ আপনি বলছেন যে একটা বিকল্প রোজগার এমপ্লয়মেন্টের একটা জায়গা থাকতো যদি হেরিটেজগুলো আরো ভালোভাবে সংরক্ষণ হতো, গঙ্গার ঘাটগুলোর কাজ হতো, ট্যুরিজম ডেভেলপমেন্ট হতো, ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট হতো গঙ্গাকে। এবার গঙ্গার ঘাটে আমি বলছি এখানে তো আদি গঙ্গার প্রসঙ্গটা তাহলে চলে আসে না কি? মানে এবছর আমি দেখলাম যে পুরসভার ইশতেহারও রয়েছে আদি গঙ্গার প্রসঙ্গ, প্রতি বছর একবার করে বলা হয় আদি গঙ্গা সংস্কার করা হবে, কিন্তু কি ছবি তো সেটা আমরা প্রতিবারই দেখতে পাচ্ছি একই রকমের। যেটা শুভপ্রসন্ন বাবু বললেন যে আদি গঙ্গা হচ্ছে হেরিটেজ রিভার, এখন মেন গঙ্গা যেটা এখন ডায়মন্ড হারবার অব্দি গেছে সেটা তখন ছিল না, এখান থেকে বেঁকে এখান দিয়েই সেই সময় ব্যবসা বাণিজ্য চলত বাংলাদেশে। এখন এই হেরিটেজ রিভারটাকে আমরা নষ্ট করে ফেললাম, কি করলাম মানে অপরিকল্পিতভাবে আমরা 121টা পিলার তুললাম, মেট্রো রেল ওপর দিয়ে গেলাম, যদিও পিলারগুলো মানে দুদিকে করা যেত, মানে ডাঙার ওপর করা যেত, সেটা জলের মধ্যে করলাম,
এখন যেটা সম্পতি পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সার্ভে করে দেখেছেন, বাঁশদ্রোণীতে সব থেকে বেশি কলিফর্ম ব্যাকটেরিয়া, প্রায় 3 লক্ষ কলিফর্ম ব্যাকটেরিয়া 100 ml জলে, এবং সেখানে ডিজলভ অক্সিজেন নেই। যেখানে অক্সিজেন নেই, আজকে আদিগঙ্গায় আমাদের মুখ্যমন্ত্রীর বাড়ির পাশে যদি কোনো বাচ্চা ছেলে হঠাৎ ডুবে যায় এবং সে যদি 5 মিনিট তাকে তোলা না হয়, সেই বাচ্চাটাকে তার মৃতদেহ উদ্ধার করা হবে, কারণ অক্সিজেন নেই এবং টক্সিসিটিতে ভরে গেছে, রিভার বেডটা টক্সিসিটিতে ভরে গেছে। তো আমি যদি হেরিটেজ কনজারভেশনের কথা চিন্তা করি, তাহলে আদিগঙ্গা হচ্ছে একটা হেরিটেজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল হচ্ছে একটা হেরিটেজ, ব্যান্ডেল চার্চ হচ্ছে একটা হেরিটেজ। এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের শেষ শুভ্র মার্বেলের গায়ে বাদামি ছোপ পড়ছে, তাহলে আমি কিভাবে রক্ষা করব? তাহলে আমার আশেপাশে যে ডিজেল গাড়িগুলো চলে সেটাকে বন্ধ করতে হবে, যেটা গ্রিন বেঞ্চ অনেক আগেই অর্ডার দিয়েছিল। ভিক্টোরিয়ার পেছনে যে ফ্লাইওভার আছে তার উপর দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে ডিজেল গাড়ি, তার পার্টিকুলেট ব্যাটারগুলো সেটেল ডাউন হচ্ছে গ্রাসে, গ্রিন গ্রাসে। এই গত রোববার কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে 160 মাইক্রোগ্রাম ওজন, গ্রাউন্ড লেভেল ওজন ছিল, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে প্রায় 60 গুণ বেশি। ওই ওজন লেয়ারটা যেটা ভিক্টোরিয়ার গায়ে বাদামি ছোপ ফেলছে, তাহলে আমি রক্ষা করব কি করে? অর্থাৎ আপনার বক্তব্য হচ্ছে যে অনেকগুলো বিষয় একসঙ্গে রয়েছে, শুধুমাত্র একটা নির্দিষ্ট জিনিস রক্ষা করতে চাইলেই সংরক্ষণ হয় না, আরো অনেকগুলো ক্ষেত্রে সচেতন হতে হয়, ডেভেলপ করতে হবে, টেকনোলজি ডেভেলপ না করলে। আমি আমি অবশ্যই আমাদের সমাজে রয়েছেন সুপ্রসন্ন বাবু, আমি আসবো আবারও। বিশ্বজিৎ দেব রয়েছেন, শীতল কপাট যোগদান করেছেন। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে আসছি সবার কাছে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের হেরিটেজ সংরক্ষণ এবং একই সঙ্গে গতকাল যে বেনারসের ঘাটের ছবি দেখেছিলাম, তার পাশাপাশি আজকে শহর কলকাতার বিভিন্ন ঘাটের ছবিগুলো আমরা তুলে ধরছিলাম যে কী অবস্থার মধ্যে সেখানে পড়ে রয়েছে, এবং বেশ কিছু ছবি আমি দেখাচ্ছিলাম। আমরা এর আগে কথা বলছিলাম, আমাদের সঙ্গে রয়েছেন শুভা প্রসন্নবাবু, আমি শুভা প্রসন্ন শুভাদার কাছে আরও একবার যাব। শুভাদা, যে ছবিগুলো ধরা পড়ছে ক্যামেরায়, নিঃসন্দেহে আজকে সকালের ছবি, আপনি চাইলে নিজেও গিয়ে দেখে আসতে পারেন। যদি আমি এই ধরনের হেরিটেজ ঘাটগুলোর কথাও বলি, সেগুলো কি আপনার মনে হয় যে সেখানে তো আলাদা করে ভাঙাচোরার কোনো জায়গা নেই? আমি আপনাদের যে ভাবনা চিন্তা সেটাকে সম্মান জানিয়ে বলছি, এবং যারা রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে প্রত্যেকে একই বিষয়ে সহমত যে প্রত্যেক ক্ষেত্রেই হেরিটেজ সংরক্ষণের একটা পন্থা থাকে, সেটা যে যে বিভিন্ন জায়গার সংস্কৃতি ভাবনা চিন্তা তার সঙ্গে জড়িয়ে থাকে, কিন্তু ঘাটগুলো সংরক্ষণ করার ক্ষেত্রে তো সেরকম কোনো প্রতিবন্ধকতা থাকার কথা নয়। তাহলে এই ঘাটগুলোর এই ছবি কি কেন? যেরকম এই পাতালবাড়ির ঘাটের ছবি দেখাচ্ছি, কিছুক্ষণ আগে আর্মোনিয়াম ঘাটের ছবি দেখাচ্ছিলাম, বাবু ঘাটের ছবি দেখাচ্ছিলাম। হ্যাঁ, আমি 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 কথা আমি কি কথা বলবো? একদম বলবেন। শুনুন, আমাদের যে হেরিটেজ কমিশন, তার একটা লিমিটেশন আছে। আমরা হেরিটেজ বলতে আমাদের আপাতত দায়িত্ব যে সমস্ত সৌধ, যে সমস্ত মন্দির, যে সমস্ত মসজিদ যার একটা ঐতিহাসিক গুরুত্ব আছে এবং যেটা প্রায় 100+ বছরের পুরনো, আচ্ছা, এই দুটোর নিরিখে, স্থাপত্যশৈলীর নিরিখে আমরা এইগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করি। আমাদের কাছে মানুষ জানান এবং আমরা সঙ্গে সঙ্গে এক বিশেষজ্ঞ মানুষদের পাঠাই, তারা দেখে আমাদের কাছে রিপোর্ট দেন এবং সেই অনুযায়ী আমরা টাকা স্যাংশন করে স্থানীয় যে DM তার প্রশাসকের কাছে আমরা সেই টাকাটা ধার্য করি, তিনি কাজের প্রগ্রেস অনুযায়ী ওটা খরচ করেন। আমাদের কিন্তু ঘাটগুলো সংরক্ষণ করা আমাদের কাজ নয়, ঘাটগুলো দেখার কাজও আমার নয়। আজকে খুব ভালো লাগলো যে সমস্ত আমাদের এই আলোচনায় অংশ নিয়েছেন তারা অত্যন্ত বিজ্ঞ এবং তাদের এই সম্পর্কে সুন্দর ধারণা আছে এবং তাদের মতামত আমরা শুনলাম। কিন্তু এই মতামতের থেকে আমি একটা জিনিস যেটা বুঝলাম যে হ্যাঁ, এর প্রতি তো নিশ্চয়ই একটু লক্ষ্য রাখা উচিত, তাকে কিভাবে সংরক্ষণ করা যায় সে বিষয়েও আমাদের একটা বড় ধারণা থাকা উচিত, এবং তারই প্রেক্ষিতে যাতে আস্তে আস্তে এই ইতিহাসের পাতা, আমাদের এই যে গঙ্গার
ধার দিয়ে চলে গেছে সারা পৃথিবীর যে যে সমস্ত মানুষ ব্যবসার জন্য এসেছিলেন সেই ব্যবসার জন্য আসা ডেনিস থেকে সূত্রপাত সেখান থেকে জার্মান আছে ব্রিটিশরা আছে ফরাসিরা আছে পর্তুগিজরা আছে সমস্ত মানুষেরা এখানে এসেছেন তাদের মতন করে ব্যবসা করেছেন এবং ঘাটেতে তারা ঘাটের আশেপাশে তারা নানান সংস্কৃতির চিহ্ন রেখে গেছে সুতরাং আমরা যেমন রামপুর শ্রীরামপুরকে আমরা যৌথভাবে ডেনিশ গভর্নমেন্টের সঙ্গে যৌথভাবে একেবারে অনবদ্য সুন্দর করে তুলেছি এরকম চন্দননগরেরও আমাদের লক্ষ্য রয়েছে তবে ডেনিশ গভর্নমেন্ট যেমন আমাদের সহায়তা করেছেন তেমনি যদি চন্দননগরে ফরাসি সহায়তাটা আমরা পাই আমরা যৌথভাবে সেটাকে করতে পারি সুতরাং আমাদের অনেক দায়িত্ব আছে বুঝতে পারছি আপনি আপনি যে দায়িত্বের কথাগুলো বলছেন এবং তার সঙ্গে আরেকটা কথা আপনি বললেন খুব গুরুত্বপূর্ণ যে এই কমিশনের কাজ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যেখানে খবর আসছে সেই রিপোর্ট তৈরি করা এবং তারপর সেটা সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেওয়া নিঃসন্দেহে এগুলোর মেইনটেনেন্স রক্ষণাবেক্ষণের কাজ আপনাদের এই কমিশনের নয় আমি সে জায়গা থেকে বিশ্বজিৎ দেব আমাদের সঙ্গে রয়েছেন আমি ওনার কাছেও আসবো বিশ্বজিৎ বাবু আপনাদের কাছে এই কমিশনের তরফ থেকে রিপোর্ট নিশ্চয়ই আসে সেক্ষেত্রে আমি যদি খুব বেশি দূর না যাই 21 নম্বর ওয়ার্ডে যাই নিমতলা ঘাট সেখানে একটি অন্তর্জলী ভবন যদ্দূর জানি এটা হেরিটেজ ভবনের তকমা বহু আগেই পেয়েছে ইতিহাসের সঙ্গে জড়িত যদিও একটুখানি মানে কোথাও ইতিহাসের কালো দিক রয়েছে আমাদের বাঙালি ইতিহাসের সেই অন্তর্জলী ভবন দিনের পর দিন ভগ্নস্তূপে পরিণত হয়েছে গত বছর তার দুখানা থাম ভেঙে গেছে এই সংক্রান্ত কোনো রিপোর্ট কি আপনারা পেয়েছেন মানুষজন পর্যন্ত বিভিন্ন আমি বলছি স্কুল পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন ইন্ডিভিজুয়াল গ্রুপ বিভিন্ন জায়গায় সেই সময় তোলপাড় হয় লেখালেখি হয় তারপরও কিন্তু আজকে এক বছর পরও তার কোনো রকম রিনোভেশন হয়নি কোনো রকম কাজ হয়নি শুভদাদের বক্তব্য যে এই কমিশন বিভিন্ন ধরনের খবর পেলে রিপোর্ট তৈরি করে সরকারের কাছে দেয় আমার বক্তব্য তাহলে কি নির্বাচনী ক্ষেত্র কিছুক্ষণ আগে বলা হচ্ছিল যে নরেন্দ্র মোদী নির্বাচনী ক্ষেত্র এই কলকাতা পুরসভাও তো এখানে তো নির্বাচন রয়েছে সরকার সরকার নয় আমাদের কাছে দেয় আচ্ছা না না এটা ভুল করছেন সরকার নয় আমাদের কাছে পাঠায় আমাদের যারা বিশেষজ্ঞ তাদের আমরা পাঠাই এটা সরকার মানে আমরা আমাদের কাছে এলেই হয় বেশ আপনাদের কাছে পাঠায় তারপরে আপনারা বিশেষজ্ঞদের কাছে পাঠান আমার বক্তব্য তাহলে আসলে আমি বিশ্বজিৎদার কাছে আসবো তাহলে সেক্ষেত্রে রক্ষণাবেক্ষণটা কার সরাসরি দায়িত্বের মধ্যে পড়ছে এবারে দেখুন আপনি অনেকগুলো প্রশ্ন করলেন এবং অনেকগুলো কথা উঠে এলো আজকে এই আলোচনার মধ্যে আমাকে একটা একটা করে একটু জবাব দিতে দিন আমাকে আমাকে দুটো দিন টাইম দিন প্লিজ প্লিজ আমাকে দুটো মিনিট টাইম দিন প্রথম কথা বলি গঙ্গা নিয়ে কথা হচ্ছিল তো গঙ্গা 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 ভাঙন রুখতে সবার আগে দরকার গঙ্গা ভাঙন রোখা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন যে গঙ্গা ভাঙন রুখতে একটা মাস্টার প্ল্যান দরকার কিন্তু কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী তাতে কোনো কর্ণপাত করেননি মূল সমস্যাটা কিন্তু রয়ে গেছে যে গঙ্গা ভাঙনের জন্য যে মাস্টার প্ল্যান সে মাস্টার প্ল্যান কিন্তু করা হয়নি আগে ফ্লাড ম্যানেজমেন্টের জন্য টাকা দেওয়া হতো সেটাও কিন্তু কেন্দ্রীয় সরকার বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখন যেটা হচ্ছে আপনারা বলছেন যে সৌন্দর্যায়ন এবং ঘাটগুলির সংস্কার আপনারা একটা দিক দেখাচ্ছেন একটা দিক দেখাচ্ছেন যেখানে বর্জ্য পদার্থ যেখানে পড়ে এবং নানান কারণে যেখানে কিছুটা অমহেলা হয়ে আছে কিন্তু আপনারা যে সৌন্দর্যের দিকটা আজকে পশ্চিমবঙ্গ সরকার এবং কলকাতা কর্পোরেশন বিভিন্ন ঘাটগুলো প্রিন্সেপ ঘাট বাবুঘাট মিলেনিয়াম পার্ক এরকম বিভিন্ন জায়গাগুলোকে দক্ষিণেশ্বরের ঘাট যে সংস্কার করেছে এবং যে সৌন্দর্যায়ন করেছেন সেই ছবিগুলো কিন্তু আপনারা দেখাচ্ছেন না আজকে আপনারা দেখাচ্ছেন বেনারসের ছবি আজকে দেখাচ্ছেন প্রধানমন্ত্রী গঙ্গায় ডুব দিচ্ছেন সেখানে আমি একটা কথা বলি যে আজকে নির্বাচন এলেই আমাদের প্রধানমন্ত্রীকে দেখি হয় উনি চলে যান কেদার বস্তিতে ওইখানে বসে ওনাকে ধ্যান করতে হয় অথবা ডিসেম্বরের ঠান্ডায় ওনাকে গঙ্গায় ডুব দিতে হয় অথবা বাংলায় এসে নির্বাচনের আগে ওনাকে রবীন্দ্রনাথের মতো দাঁড়িয়ে রাখতে হয় আজকে যদি উনি সত্যি মানুষের জন্য কাজ করতেন যদি মানুষের সেবা করতেন যদি 7 বছর মানুষকে পরিষেবা দিতেন তাহলে কিন্তু এই সব
অন্তর্জলি ভবন আপনি নিঃসন্দেহে জানেন কলকাতা পৌরসভার 21 নম্বরের ঘটনা আমি আপনাকে আরো এই জায়গাগুলো কেন রক্ষণাবেক্ষণ হচ্ছে না এর সঙ্গে কেন্দ্রের কি সম্পর্ক আপনি বারবার গঙ্গার ঘাটের যে সংস্কার গুলো হয়েছে যে সৌন্দর্যায়ন হয়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার সরকার 11 বছর ধরে যে কাজ করেছেন সেটা কিন্তু আপনারা দেখাচ্ছেন না আপনাদের টিভিতে কিন্তু সেই ছবি দেখা যাচ্ছে না সেই ছবিটা কিন্তু আপনারা বাদ দিয়েছেন আজকে প্রত্যেকটা ঘাট আমি তো নাম করে বলছি দক্ষিণেশ্বরের ঘাট প্রিন্সেপ ঘাট বাবু ঘাট এবং মিলেনিয়াম পার্ক এবং বিভিন্ন ঘাট যেভাবে সংস্কার করা হয়েছে কলকাতা কর্পোরেশনের তরফ থেকে এবং বাংলার সরকারের তরফ থেকে আপনারা সেই অংশটা দেখান আজকে মানুষ সন্ধ্যাবেলায় ওখানে ঘুরতে যায় আজকে বাংলার মানুষ কলকাতার মানুষ আমি এই জায়গায় আসছি আমি যদিও যে প্রশ্ন করলাম তার উত্তর পেলাম না যে চন্দননগরের ছবি দেখাচ্ছিলাম বিভিন্ন জায়গার যে হেরিটেজ ভবন হেরিটেজ বলতে আমরা যেটা বলি ইতিহাসের জায়গা আমি সম্প্রতি দার্জিলিং থেকে ঘুরে এলাম সেখানে দেখলাম দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাড়ি আগে আমরা যেতে পারতাম দেখতে পারতাম বিগত 5 বছর ধরে সেখানে তালা লাগানো রয়েছে এবং সেখানকার প্রায় পলেস্তারা খসে পড়ছে জানলা দরজা খসে পড়ছে কিন্তু সেখানে বাইরে একটা সরকারি ফলক লাগানো রয়েছে যে সরকারের তত্ত্বাবধানে রয়েছে এই বাংলো আমি জানি না এগুলোকে সংস্কারের বিষয় বললে আবার অন্য কোথাও হিমাচল প্রদেশ বা অন্য কোথাও বিশ্বজিৎবাবুরা চলে যাবেন কিনা আপনি কি বলবেন শীতলবাবু খুব সংক্ষেপে প্রত্যেককে নমস্কার দেখুন এই যে গঙ্গার ঘাট বা আরো অনেক অনেক ঘাটের কথা উঠে আসছে এটা পশ্চিমবাংলার সরকার চায় না যে ভারতবর্ষ অর্থাৎ পশ্চিমবাংলার কোন সংস্কৃতি ভারতবর্ষের সঙ্গে জুড়ে থাক এই জন্য তারা এই দিকগুলো বারবার আমি আপনার কথা শুনতে পাচ্ছি না শীতল আর এই ধরনের একদমই আপনি আমি আবার আবার যোগাযোগ করার চেষ্টা করছি শীতল কপাট আমাদের সঙ্গে ছিলেন আমার একটা বিরতি নিতেই হচ্ছে বিরতির পর আমি ফিরে আসছি সঙ্গে থাকুন ফিরে বিরতির পর তাহলে সত্যি সত্যি সমাধান সূত্র কোথায় পুরসভার নির্বাচন সামনে ভোট নাকি সদিচ্ছা সৌন্দর্যায়ন আর হেরিটেজ রক্ষার মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে সেই পার্থক্য কি আদৌ স্পষ্ট হচ্ছে প্রত্যেকের কাছে আমি আসবো 30 সেকেন্ড করে সময় থাকবে আমি প্রথমেই আসি সৌমেন্দ্র মোহন ঘোষের কাছে সদিচ্ছা তো ডেফিনেটলি দরকার তবে রাজনৈতিক বাউন্ডারির উপরে উঠে কাজ করতে হবে কারণ আমরা দেখেছি পুটিন যিনি রাশিয়ান প্রেসিডেন্ট তিনি সাইকেল চালাচ্ছেন তো এইভাবে পরিবেশ সুরক্ষায় যদি রাজনৈতিক যারা ব্যক্তিত্ব তারা যদি কোনো সোশ্যাল মেসেজ দেন মোদি হয়তো দিতে চেয়েছেন যে গঙ্গার গঙ্গা প্রাপ্তি কি আসন্ন সেরকম মাননীয় মুখ্যমন্ত্রী বলছে সবুজের সমর সেরকম যদি কেউ এরকম পরিবেশ রক্ষায় মেসেজ দেয় আমরা সেটা স্বাগত জানাবো এবং তাকে যাতে ইমপ্লিমেন্টেশন করা হয় ইন টাইম সেটাও ধন্যবাদ একদম সময় শেষ বিশ্বজিৎ দেব আমাদের সঙ্গে রয়েছে বিশ্বজিৎ দা দেখুন আমরা এর আগেও বলেছি এখনও বলছি যে পরিবেশ রক্ষা করা একটা বড় দায়িত্ব কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এর আগেও নমামি গঙ্গে নামে একটা একটা প্রকল্প কেন্দ্রীয় সরকার এবং নরেন্দ্র মোদী উনি করেছিলেন কিন্তু দেখা গেল যে সেই 20,000 কোটি টাকার সে প্রকল্প যেটা 4 রাজ্যে গঙ্গার সংস্কারের জন্য লাগানোর কথা ছিল সেটা কিন্তু করা হয়নি এবং সেই টাকাটা যে কোথায় গেছে কোন খাতে সেটাকে ডাইভার্ট করা হয়েছে সেটাও কিন্তু মানুষ জানে না এবং দেখা গেল যে 2018-তে দূষণ নিয়ন্ত্রণ পরিষদের সময় শেষ বিষয়ে একদম সময় শেষ যাচ্ছে যে নরেন্দ্র মোদির আমলে সবথেকে বেশি অর্থাৎ কেন্দ্রের দিকে একদম সোজাসুজি তীর বিশ্বজিৎ দার তরফ থেকে আমি আসি পার্থদার কাছে পার্থদা
স্বর্ণালী, আমার একটাই কথা বলার যে আমাদের ঐতিহ্যগুলো আসলে এই শহরের পরিকাঠামোকেও বাঁচিয়ে রেখেছে। যদি আমি নদীর কথাই ধরি, সেক্ষেত্রে হচ্ছে এই নদীটাকে যদি আমরা বাঁচিয়ে আজকে না রাখতে পারি, আমি আবারও বলছি যে ক্ষেত্রে দায় দুটো সরকারেরই থাকবে। আমি বলছি যে সেখানে দাঁড়িয়ে একটা নদীর উপর একটা শহর বেঁচে রয়েছে, তার ড্রেনেজ, সিওয়ারেজ, ড্রিঙ্কিং ওয়াটার, এভরিথিং, তার বিনোদন, পর্যটন, ফলে সেটাকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করবে। সেটা আমাদের ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধরে রাখার একটা মূল্য দিতে হয় এবং সেই পরিবেশকে বাঁচানোর একটা মূল্য যেন সরকার পৌরসভা দেওয়ার মানসিকতা তৈরি করে। একদম একদম, সময় শেষ। এই জায়গা থেকেই, একদম পার্থদার বক্তব্য থেকেই আমি এই ডিবেট শেষ করছি এখানে। সময় আরো একটা বিরতি, প্রত্যেককে অনেক ধন্যবাদ। একটা বিরতির পর ফিরে আসছে আরো কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। বাংলা মাটিতে আবারও সেই কোথাও আলোচনার বিষয়বস্তু কেন্দ্র চলে এলো সিঙ্গুর। মাটিতে ধর্নায় বসলেন রাজ্য বিজেপি নেতৃত্ব, বাইকে চড়ে ধর্নাস্থলে সুকান্ত মজুমদার। ফসলের দাম না পাওয়ার অভিযোগে ধান নিয়ে মাঠে মাঠে ধর্নায় বসলেন কৃষকরা। বিজেপির ধর্না কর্মসূচিকে ঘিরে মঙ্গলবার দিনভর সরগরম রইল সেই সিঙ্গুর। দেড় দশক আগে কৃষিজমি অধিগ্রহণ বিরোধী আন্দোলন দেখেছিল সিঙ্গুর। রাজ্যে পালা বদলের এক দশক পর মঙ্গলবার তৃণমূল সরকারের কৃষিনীতির বিরুদ্ধে আন্দোলন দেখল সিঙ্গুর। বিজেপির কিষাণ মোর্চার ডাকে ধর্ণা কর্মসূচি, সেই কর্মসূচির জন্য দেরিতে মিলল প্রশাসনিক অনুমতি। মঞ্চ বাধ্যে না পেরে মাটিতে বসেই ধর্ণায় সামিল হলেন রাজ্য বিজেপির নেতা নেত্রীরা। বাইকে চড়েই ধর্ণাস্থলে এলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মিছিল করে ধর্ণাস্থলে এলেন মহিলা মোর্চার সদস্যরা। ফসলের দাম না পাওয়ার অভিযোগ, প্রতিবাদে ধান নিয়ে মাঠেই ধর্ণায় বসলেন সিঙ্গুরের কৃষকরা। সিঙ্গুর আন্দোলন দিয়েই রাজ্যে পালা বদলের সূচনা হয়েছিল। তৃণমূল সরকারের তৃতীয় ইনিংসে সেই সিঙ্গুর থেকেই শাসক দলের বিরুদ্ধে চাপ বাড়ানোর কৌশল নিল বিজেপি। গেরুয়া শিবিরের তিন দিনের ধর্ণা কর্মসূচি ঘিরে ফের সরগরম জমি আন্দোলনের আঁতুড়ঘর। রিপাবলিক বাংলা।